তুমি তো ফিরে আসবে বলেছিলে ক্ষুদিরাম, আর তো এলে না ফিরে। তুমি তো বলেছিলে 10 মাস 10 দিন পরে মাসির ঘরে জন্ম নেবে। তোমার মতো বোকা ক্ষুদিরাম আজ দেশের বড় দরকার। দেশের জন্য তুই মরতে পারিস? প্রশ্নের উত্তরে যে বুক চিতিয়ে হাসি মুখে বলবে পারিবই কি? তুমি তো ফাঁসি কাটিয়ে ওঠার আগে দেশের ছেলেদের বোমা বাঁধতে শিখিয়ে যেতে চেয়েছিলে। মানুষের মনে আজ চেতনার বড় অভাব, সে আজ ভীরু স্বার্থপর। তাদের মনে সেই চেতনার বোমা ফাটার আজ বড় দরকার। ফাঁসির দড়িতে গলা দিয়ে যে সাহস হাসি মুখে বলতে পারে, ফাঁসির দড়িতে মোম লাগানো হয় কেন? কঠিন সত্যের মুখোমুখি দাঁড়ানোর মতো সেই নির্ভীক সাহস আজ বড় দরকার। আজ সেই ভীরু কাপুরুষ স্বার্থপর মানুষের মনে সেই ভয় শূন্যতার বোমা ফেটে জ্বলে উঠুক নির্ভীকতার আগুন, জ্বলে উঠুক সত্যের আগুন। হয়তো তুমি তোমার কথা রেখেছিলে ক্ষুদিরাম, হয়তো তুমি ফিরে এসেছিলে, কিন্তু মা চিনতে পারেনি বলে অভিমান ভরে ফিরে গেছো। মায়ের পরে তোমার বড় অভিমান, তাই তুমি মাসির ঘরে ফিরতে চেয়েছিলে হয়তো। ফিরে যদি এসে থাকো তাহলেও আরো একবার ফিরে এসো, ফিরে এসো বন্নি শিখা, ফিরে এসো আত্মবলিদানের আগুন, ফিরে এসো। তুমি তো ফিরে আসতেই চেয়েছিলে, ফিরে এসো বার বার, ফিরে এসো আগুন। তোমার আত্মাহুতির আগুনে পবিত্র হোক এদেশের মাটি, এদেশের জল, এদেশের বাতাস। কথা দিচ্ছি এবার আর চিনতে ভুল হবে না তোমায়। ফিরে এসো ক্ষুদিরাম, ফিরে এসো। আমাদের দেশের তোমার মতো বোকা ক্ষুদিরামের বড় প্রয়োজন। ফিরে এসো, ফিরে এসো ক্ষুদিরাম। একবার বিদায় দে মা, একবার বিদায় দে মা, হাসি হাসি পূর্ব ভাসি দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পূর্ব ভাসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা, বড় লাটকে মারতে গিয়ে মারলাম এক ইংল্যান্ডবাসী। একবার বিদায় দে মা, শনিবার বেলা 10টার পরে চটকোটেতে লোক না ধরে মা, ধীরামে চালাল মা ক্ষুদিরামের পাশে। একবার বিদায় দে মা, তুই আসি। বারো লোক 33 কোটি রইল মাতুর বেটা বেটি মা, তাদের নিয়ে ঘর করিস মা বৌদের করিস দাসী। একবার বিদায় দে মা, তুই আসি। দশ মাস 10 দিন পর
ঘরে জন্ম নেব মাসির ঘরে তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় বাঁশি মা তখন যদি না চিনতে পারিস দেখবি গলায়